প্রথমে আমাদের এই যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেখানে আমরা যেটা পাই যে ইংলিশ কম্পোজিশন এই বিষয়টাতে অনেকেরই একটু সমস্যা থাকে তো স্যার যদি বলেন যে ইংলিশ কম্পোজিশন যে প্রিলিমিনারির জন্য যে থাকে নির্দিষ্ট সিলেবাস তার জন্য কিভাবে প্রিপারেশন নেবে এবং কোন কোন বইগুলো ফলো করা উচিত দেখুন ইংলিশ নিয়ে আপনি আগের বার কোশ্চেনটা করেছিলেন আমি জায়গাটা মিস করে গেছি যে ইংলিশ কিন্তু একদম ভয়ের ব্যাপার নয় WBCS পরীক্ষায় যা ইংলিশ থাকে সে প্রিলিতে বলুন বা মেনে বলুন অনেকে হয়তো মনে করছেন আমার ইংলিশটা ভালো না এই ইংলিশ দিয়ে WBCS পাস হবে না হয়তো সেটা তিনি পারসেপশন তার ওরকম তিনি ওরকম ভাবছেন হয়তো তার যা ইংলিশ আছে তা সেটা দিয়ে WBCS পাস হয়ে যাবে কিন্তু তার একটা ধারণা যে না আমি বোধহয় বেশি জানি না বা ভালো জানি না সুতরাং সেইটা কিন্তু মাথায় রাখতে হবে আননেসেসারিলি ইংলিশের পেছনে সময় দিয়ে লাভ নেই হ্যাঁ তার জন্য তো একটু খাটতেই হবে যেমন ধরুন আপনি যেটা বললেন না বিষয়বাবু সেটা হচ্ছে যে প্রিলিমিনারিতে ইংলিশের যে ব্যাপারটা কম্পোজিশন এর মধ্যে কি থাকে আপনি যদি বিগত কয়েক বছরের কোয়েশ্চেন পেপার দেখেন সেখানে দেখবেন কি কি আছে সেখানে আপনি দেখতে পাবেন যে প্রিপোজিশন থাকবে হ্যাঁ তার মধ্যে ভোকাবুলারি থাকবে আরো ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস এগুলো বিভিন্ন জিনিস থাকে কিন্তু এই 25 নম্বরের মধ্যে যে জায়গাটা আমাকে বেশি করে কভার করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা 9 10 এর স্ট্যান্ডার্ড বই আমাকে পড়তে হবে যেখানে আমি ফ্রেজাল ভার্ব প্রিপোজিশন থেকে আর্টিকলস থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাবো যেমন ধরুন পুরনো দিনে একটা পিকে দে সরকারের বই খুব চলতো জগন্নাথ চক্রবর্তী এগুলো 9 10 11 12 এর যে বেসিক গ্রামার বইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এমসিকিউ পড়ে কিন্তু হবে না ঠিক আছে একটা সার্টেন লেভেল অফ দি হবে আলটিমেটলি জায়গায় যাবে না সুতরাং সেই জায়গাগুলো করতে হবে এবং আরেকটা জিনিসে যেটা মেইনলি পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়ে মার খেয়ে যায় সেটা হচ্ছে ভোকাবুলারি এই ভোকাবুলারি জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে আপনাকে যদি আমি দু একটা কোয়েশ্চেন আমি দেখি বলি ধরুন একটা 2009 সালে একটা কোয়েশ্চেন এসেছিল যে এখানে বলছে যে পিপল হু লুক এট দ্য স্টার্স ইন দ্য স্কাই আর পারসুইং আ ওয়ান্ডারফুল ভোকেশন কি অ্যাস্ট্রোলজি না অ্যাস্ট্রোনমি না জিওফিজিক্স না জিওলজিস্ট এবার দেখুন এই যে কেউ ভোকাবুলারি যখন শিখছে তারা বেসিক্যালি কি করে ওয়ার্ডগুলো মুখস্থ করার চেষ্টা করে মুখস্থ করে বেশি দিন টিকবে না তোমাকে ওয়ার্ড ওয়ার্ডের মিনিং তার রুট মানে এটিমোলজি অফ দ্য ওয়ার্ডস সেটা জানতে হবে ধরুন আপনি অ্যাস্ট্রো শব্দটা জেনে রাখলেন এবার অ্যাস্ট্রোর পরে সাফিক্স লাগিয়ে কত কিছু হতে পারে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাস্ট্রোবায়োলজিস্ট মানে অ্যাস্ট্রোটা থেকে গেল সুতরাং তার যদি একটা কোনো কোয়েশ্চেন থাকে সে ওই অ্যাস্ট্রো দেখেই বুঝে যাবে যে তাকে অ্যাকচুয়ালি কি আনসার করতে হবে সুতরাং আমার বক্তব্য হচ্ছে রুট অফ দ্য ওয়ার্ডস এইটা কিন্তু একটা ভালো বই থেকে বিভিন্ন বই বাজারে আছে নরম্যান লুইসের একটা ভালো বই আছে ওয়ার্ড ফর মেডিজি বলে তো যাই হোক এইসব বিভিন্ন বই থেকে তাকে ওয়ার্ডগুলো আগে রুটটা জেনে বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি ওয়ার্ড মানে কি কিছু জিনিস এবং তার সাথে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে বড় বড় ওয়ার্ডগুলো হয় যেমন যেমন ধরুন এই পলিগ্যামি মনোগ্যামি এন্ডোগ্যামি হোমোগ্যামি অটোগ্যামি গ্যামি সব করার সঙ্গে গ্যামিটা যুক্ত আছে গ্যামি মানে কি সে জানলেই কিন্তু বাকি যে প্রিফিক্স সাফিক্স অনেক ওয়ার্ডে ইউজ হবে সেটা ব্যাপারটা সুতরাং ইংলিশটা তাকে কিন্তু খুব ভালোভাবে এই জিনিসগুলো এফোর্টটা দিতে হবে এবং এফোর্ট দেওয়ার পরও কিন্তু সে দেখবে যে 25টার মধ্যে হয়তো সবকটা সে পারছে না কোনো চিন্তা নেই ইংলিশে যে তাকে একদম 25-25 পেতে হবে কোনো তার কেউ দিব্যি দিয়ে রাখেনি তার কারণ হচ্ছে এখানে কোনো সেকশনাল কাট অফ থাকে না অর্থাৎ ইংলিশে সে যদি তর্কের খাতিরে 25-0 পায় তার কিন্তু বাদ যাবে না যেটা ব্যাংকিং বা ইত্যাদি পরীক্ষাতে কি হয় একটা সেকশনাল কাট অফ থাকে অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা টপিকে তাকে পাশ করতে হবে এখানে কিন্তু তা থাকে না অর্থাৎ সে আমি ধরে নিলাম যে ম্যাথস সরি ইংলিশে সে মোটামুটি 12-13-14-15 একটা 50-60% পাক আর আউট অফ 25 তাকে কিন্তু তার দাঁড়িয়ে যাবে এর বেশি তার কিন্তু খাটাখাটনি করার দরকার নেই এবং তার ওর জন্য ওই 9-10 এর বই এবং একটা ওয়ার্ড ফর মেডিজি বা ভোকাবুলারি বই থেকে যথেষ্ট এই ব্যাপারটা আর কি